আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। হোম কেয়ার প্রপার্টি সার্ভিস থেকে স্বাগতম। এই মুহূর্তে আমরা আছি চালাবন প্রাইমারি স্কুলের সামনে, চৌতি গার্মেন্টসের পাশে, উত্তর আজমপুর থেকে সামান্য দূরত্বে। উত্তর আজমপুর থেকে ছিনজিম্বাবের পরে চৌতি গার্মেন্টস থেকে দক্ষিণ দিকে সামান্য। এখানে আমরা একটা পাঁচ কাঠা প্লট দেখার জন্য আসছি। দেখেন, এটা দক্ষিণমুখী প্লট, রাস্তা আছে চোদ্দ ফিট। এখানে কর্নার প্লট, পূর্ব এবং দক্ষিণমুখী পাঁচ কাঠা, একটা উঁচু বাউন্ডারি করা, হাইরাইজ বাউন্ডারি করা, খুবই সুন্দর ল্যান্ডের অবস্থানটা এবং লোকেশন পজিশন দিক থেকে খুবই বেস্ট। আপনারা যারা দেখছেন লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখান থেকে শুরু করে একদম একদম কোনো কেয়ারিং কস্ট নাই। এখানে যারা বাড়ি করতে চাচ্ছেন কোনো প্রকারে, আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো সব হাইরাইজ বিল্ডিং, অর্থাৎ এখানে এগুলো ডেভেলপার কর্তৃক বিল্ডিং করা। আপনারা যারা দেখবেন ভিতরের অংশটা আমি দেখাচ্ছি, তালামারা, তারপর আপনার ভিতরটা একটু আমি হালকা আপনাদের দেখানোর চেষ্টা করি। সব উঁচু বাউন্ডারি এবং কাগজপাতি আমাদের জানা মতে একদম নিষ্কণ্ঠ। আপনারা যারা দেখছেন কাগজপাতি যাচাই বাছাই করে আপনারা এককালীন ক্রয় করতে পারেন। এখানে এই বিল্ডিংগুলো হাইরাইজ বিল্ডিং, খুবই সুউচ্চ ভবন। ডিয়ার ভিউয়ার্স, আমি আবার আপনাদের ঘুরে একটু দেখাচ্ছি চতুর্দিকে। এটা খুবই একটা ভালো জায়গা, আপনারা যারা হাইরাইজ বিল্ডিং করতে চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি। পাঁচ কাঠার উপরে এটার মালিক দাম চাচ্ছেন কাঠা প্রতি 45 লাখ টাকা, কাঠা পার কাঠা 45। পাশেই একটা গ্যারেজ আছে, এটা হলো এই দেয়াল। আমি জমির এখন ঠিক পশ্চিম সাইডে দাঁড়ানো আছি, পশ্চিম দিকে দাঁড়ানো আছি। দেখতে পাচ্ছেন আশেপাশে সব সুউচ্চ বিল্ডিং এবং সব ডেভেলপার কর্তৃক। এয়ারপোর্ট থেকে গাওয়ার হয়ে একদম চালাবন স্কুলের সামনে আসা যায়, মাত্র 20 মিনিটের দূরত্ব। আর এদিক থেকে যদি আপনারা আজমপুর যান, তাহলে চৌতি গার্মেন্টস থেকে আজমপুরের দূরত্ব মাত্র 10 মিনিটের। এখানে অটো বা রিক্সা, অটো ভাড়া মাত্র 10 টাকা এবং সামনেই চালাবন স্কুল। রাস্তাঘাট খুবই প্রশস্ত, আপনারা দেখতে পাচ্ছেন মেন রোড থেকে মাত্র এক প্লট ভিতরে। এক প্লট রাস্তাটা হলো 14 ফিট রাস্তা। আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন, একটু লাইনে থাকেন। এটা হলো রাস্তা, দেখেন 20 ফিট রাস্তা। এটা হলো চলে গেছে এয়ারপোর্ট গাওয়ার, গাওয়ার হয়ে এয়ারপোর্ট হাজিগাম, আর এটা হলো চৌতি গার্মেন্টসের দিকে চলে গেছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।